যেই মহিলা চারটি কাজ করবে কয়টা কাজ এ যুবক যারা বিয়ে করো নাই বাসর রাতে এই হাদিসটা বিবিরে শোনায় দিবা পারবা না ইনশাআল্লাহ পারবা পারবা আমার দোষ দিও যে হুজুরে কইছিল এজন্য কইলাম আর যাদের মা বোনরা আসে নাই তাদেরকে যা শোনায় দিবেন কয়টা কাজ যেই মহিলা এই হাদিসটা শিখেন সবাই আরেকটা জিনিস শিখেন যেই মহিলা চারটি কাজ করবে বলেন যেই মহিলা জুরে বলেন যেই মহিলা চারটি কাজ করবে আল্লাহ তাআলা চার দুগুণে আটটা জান্নাতের দরজা খুলে দিবে সহজ কথা না হাদিসের একটা অংশ শিখে বলছেন চারটি কাজ কি কি শিখলে হাদিসটা শিখে বললেন আরবি না পারলেন বাংলাটা তো পারেন কয় কাজ জোর হলো না আরো জোরে কয় কাজ আরেকবার চার কাজ করলে কি হবে আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে সুবহানাল্লাহ চারটা কাজ করবে মা বোনরা পর্দা আলে ভালো করে খেয়াল করেন অনেক আমার মা বোনরা আসছেন আমার ওয়াজ পুরুষদের চাইতে মা বোনরা বেশি পছন্দ করে আমি জানি প্যান্ডেলে মা বোনরা বেশি আছেন মা বোনরা কয় কাজ চারটা কাজ করবেন আল্লাহ চার দুগুণে আটটা আল্লাহর জান্নাতের দরজা টোটাল আটটা আল্লাহ সবগুলা দরজা খুলে দিবে যেই দরজা দিয়ে মন চাই ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এখন হাদিসের এক অংশ আপনারা শিখে ফেলছেন চারটে কাজ শিখলে হাদিসটা শিখা হয়ে যাবে এক নাম্বার কাজ আল মারআতু ইজা সাল্লাত খামসাহা এক নাম্বার কাজ পাঁচ ওয়াক্ত নামাজ এক নাম্বার কাজ কি জুড়ে বলেন এক নাম্বার কাজ পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার কাজ রমজান মাসের রোজা দুই নাম্বার কাজ কি রমজান মাসের রোজা তিন নাম্বার কাজ হলো পর্দা সতীত্বের হেফাজত তিন নাম্বার কাজ কি পর্দা সতীত্বের হেফাজত চার নাম্বার কাজ হলো স্বামীর খেদমত চার নাম্বার কাজ কি জুড়ে বলেন স্বামীর খেদমত আমাদের দেশে এইটা আসেনি চারটে কাজ আপনাদের একটু টেস্ট করি এখন এতক্ষণ পড়াইলাম ক্লাসের মধ্যে এখন একটু পরীক্ষা নেই এক নাম্বার কাজ কি শুধু নামাজ তো বলি নাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ বলছি হাদিসে আল্লাহর নবী যেভাবে বলছেন আমি যেভাবে তর্জমা করছি এভাবে বলতে হবে এক নাম্বার কাজ কি জুড়ে বলেন দুই নাম্বার কাজ কি রমজান মাসের রোজা শুধু রোজা বললে হবে না দুই নাম্বার কাজ কি তিন নাম্বার কাজ কি পর্দা চার নাম্বার মার্শাল্লাহ আপনারা আমার খুব ভালো ছাত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার সবাই খুব ভালো করে পড়ছেন আল্লাহ তাআলা এই ওসিলায় জান্নাত দিক বলেন আমিন আলহামদুলিল্লাহ এই চারটে কাজ যেই মহিলা করবে কিন্তু আমাদের মা বোনদের অবস্থা হলে কাজ করতে চায় না নামাজ পড়ে মোটামুটি রোজা রাখে বেশি বেশি ঠিক না ভাই ঠিক মহিলারা কিন্তু রোজার পাগল বেশি নামাজ জোহরেরটা আসরে আসরেরটা মাগরিবে এক উক্ত বললে আরেক উক্ত খবর নাই ঠিক না ভাই ঠিক মা বোনরা রাগ কইরেন না আমি বাস্তববাদী লোক বাস্তবতা দিয়ে ওয়াজ করি আগের চেয়ে আরো কমায় লাগছে না এলে নামাজ পড়ে মোটামুটি রোজা রাখে বেশি বেশি দেখবেন কোন চান্দের কোন রোজা হুজুরে যদি না কয় ইমাম সাহেবের কয় ইমাম সাহেবের বাতি দিব না এই চান্দে কোন রোজা বললো না ঠিক না ভাই আমরা ইমাম সাহেবরা তো আসি বড় বিপদে কোন চাঁদে অনেক চাঁদে আছে নবল রোজা যদি নাও থাকে ইমাম সাহেবরা না বললে কয় হুজুর এই চান্দে জানি কোন রোজা ঠিক না ব্যাঠি আর কিছু কিছু বই পুস্তক বাইরে এসেছে যেগুলো জাল হাদিস ইমাম সাহেবদের অবস্থা খারাপ